প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হলেও সেখানে শুভঙ্করের ফাঁকি আছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য রাশেদ খান মেনন। বাজেটের উপর সংসদে আলোচনায় সাধারণ আলোচনায় ঘাটতি পূরণে অর্থমন্ত্রীর কাছে কোনো ম্যাজিক আছে কিনা সেই প্রশ্ন তোলেন জাতীয় পার্টির এবিএম রুহুল আমিন হাওলাদার। খুব দুঃখের সাথে বলছি যে আমার সে আশা পূরণ হয়নি, বরঞ্চ আমাদের মাননীয় অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রীর পুরনো পথেই হেঁটেছেন। সামাজিক খাতে বরাদ্দ বেড়েছে, কিন্তু আমি বহুবার বলেছি এখানে শুভঙ্করের ফাঁকি রয়েছে। মাননীয় অর্থমন্ত্রী এই অর্থ বছরের ঘাটতির বাজেট উল্লেখ করেছেন 2,56,000 কোটি টাকায় ঘাটতি পূরণের সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরেন নাই, তবে তার নিকট কোনো ম্যাজিক রয়েছে কিনা তা আমার জানতে হবে মাননীয় স্পিকার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।